বিরতির পর স্বাগত। নির্বাচনী রণকৌশলে ব্যস্ত এআইসিসির নেতৃত্বরা, দিল্লির মূল কার্যালয়ে তারা একের পর এক বৈঠক করছেন। দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে হচ্ছে মূলত বৈঠক, প্রার্থী থেকে তারকা প্রচারকদের তালিকা নিয়ে সেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে দিল্লির সদর দপ্তরে। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, সোনিয়া গান্ধীর উপস্থিতিতেই লোকসভা ভোটের রণকৌশল নিয়ে এবার দিল্লির সদর দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, সেই বৈঠকে মূলত কি বিষয়ে আলোচনা হয়েছে? আসন্ন এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার কংগ্রেসের পক্ষ থেকে আজকের একটি বিশেষ বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে, যেটা সিডব্লিউসির বৈঠক আমরা জানছি। এবং এই সিডব্লিউসির বৈঠকে কার্যত লক্ষ্য করা গেছে কাকে, না রাজ্যের পক্ষ থেকে সিডব্লিউসির মেম্বার সুদীপ রায় বর্মনকে, অর্থাৎ কংগ্রেসের বিধায়ক এই বৈঠকে উপস্থিত ছিলেন। জাতীয় কংগ্রেসের প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র লোকসভা ভোটকে ঘিরে। এবং যে বৈঠকে আজকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী কে যেরকম ভাবে দেখা গেছে উপস্থিত থাকতে, তার সঙ্গে পি চিদম্বরম থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা ছিলেন, তাদের প্রত্যেকের সঙ্গেই কিন্তু আজকের এই বৈঠকে তোমার পরিলক্ষিত হয়েছে কি না, তোমার কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে সুদীপ রায় বর্মন তাকে কিন্তু লক্ষ্য করা গেছে। যদিও সভাপতি বলতে আমি সর্বভারতীয় সভাপতির কথাই বললাম। এবার দেখো, লোকসভা ভোটকে সামনে রেখে আজকের এই বৈঠক কেন, কি এর কারণ? এর কারণ খুঁজতে গিয়ে যেমনটা আমরা জানতে পারছি যে এটা শুধুমাত্র লোকসভা ভোটকে কেন্দ্র করে যে প্রচার হবে, সেই প্রচারে কারা কারা কখন কখন থাকবেন, কে মুখ হবেন, সেই কথাই কিন্তু আজকের বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। যেমন দেখো, যদি তোমাকে বলি যে যারা স্টার ক্যাম্পেইনার গুলি যারা রয়েছেন, যার মধ্যে তোমার শশী থারুর, যার মধ্যে তোমার অধীর রঞ্জন চৌধুরী, যার মধ্যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এরা কিন্তু প্রত্যেকেই থাকছে, তাই সেই জায়গাতে তারা কিন্তু এখন নিজের নিজের কেন্দ্রের প্রার্থী হয়েছেন। তারা নিজের যে অঞ্চল রয়েছে, যে কেন্দ্র রয়েছে, সেখানে কতটা সময় দেবেন বা কতটা তারা বাইরে এসে প্রচার করবেন, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা, যে কে কোন সময় কোন কেন্দ্রে থাকবেন, কোথায় যাবেন প্রচারে, তার সবটাই একটা লিস্ট বা তালিকা তৈরি করা হবে, তার জন্যই এই বৈঠক। তবে দেখো, গতকাল সুদীপ রায় বর্মন তিনি কিন্তু জানিয়েছিলেন রাজ্যে একটি মাধ্যমকে, তিনি জানিয়েও ছিলেন, আমরা দেখেছি যে রাজ্যে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী নাকি প্রচারে আসতে চলেছেন, অর্থাৎ প্রচারের মুখ হচ্ছেন কংগ্রেসের। যদিও এই কথা কিন্তু আমরা বিধানসভা ভোটের আগেও একাধিকবার শুনেছি, এই কথা আমরা শুনেছি বিধানসভা ভোট পেরিয়ে যাবার পরেও, কিন্তু কখনোই আমরা দেখিনি যে কংগ্রেসের হয়ে ভোট প্রচারে এই রাজ্যে কেউ পা দিয়েছেন বলে। হ্যাঁ, অধীর রঞ্জন চৌধুরী, যিনি কিন্তু কংগ্রেসের একেবারে অন্যতম মুখ, সেই অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এসেছিলেন একবার, কিছুক্ষণের জন্য তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং রাজ্যে তিনি প্রচার সেই অর্থে কোনো কিছুই দেখা যায়নি তাকে, কিন্তু তিনি এসেছিলেন। এছাড়াও যদি বলি, অন্যান্য কাউকে কিন্তু কখনোই লক্ষ্য করা যায়নি। এবারে লোকসভা ভোটের আগে কংগ্রেস যেটা আমরা দেখেছি যে একটি আসনেই তারা প্রার্থী দিয়েছে, বাকিটা তারা জোটের উপরে ভরসা করেছে, ভরসা ছেড়েছে। সেই দিক থেকে তাকে এবার কোনো প্রার্থী, কোনো কেন্দ্রের কোনো মুখ আসবে কিনা বা কোনো তারকা প্রচারক আসবে কিনা, সেটা হচ্ছে একটা অন্যতম প্রশ্ন। আজকের বৈঠক থেকে যেটা বেরিয়ে আসবে সেখান থেকে আমরা জানতে পারবো। দ্বিতীয়ত কি হয়েছে আজকের আলোচনার মধ্যে, না প্রার্থী তালিকা। এখনো পর্যন্ত কংগ্রেস যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তার মধ্যে কিন্তু বলতে পারি যে আরো আরো একটি দফার প্রার্থী তালিকা তারা প্রকাশ করবে। সেই দফার প্রার্থী তালিকা প্রকাশের জন্য আজকের বৈঠক কিন্তু হয়েছে, অর্থাৎ খুব সম্ভবত এই বৈঠকের মধ্য দিয়ে স্থির করা হয়েছে যে বাদবাকি যে আসনগুলো এখনো ফাঁকি রয়েছে, ফাঁকা রয়েছে, সেই আসনে কংগ্রেসের কারা কারা প্রার্থী হবে, সেই প্রার্থী ঠিক করার জন্য কিন্তু আজকের এই বৈঠক, এবং খুব সম্ভবত আজ কাল বা পরশুর মধ্যে কিন্তু এই প্রার্থীর যে তালিকা, সেই তালিকা প্রকাশ করা হবে কেন্দ্রের পক্ষ থেকে। সেই তালিকাতে কোন কোন জায়গাতে আর কারা কারা প্রার্থী হবেন, কারা কারা টিকিট পাবেন কংগ্রেসের হয়ে, সেটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়। তবে হ্যাঁ, আজকের এই বৈঠকে সিডব্লিউসি এর মেম্বার সুদীপ রায় বর্মন তিনি উপস্থিত রয়েছেন এবং তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। রাজ্যের ক্ষেত্রে প্রচার থেকে শুরু করে লোকসভা ভোটের প্রস্তুতি কি হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে বলে সুদীপ বাবু জানিয়েছেন, এবং ভোটকে কেন্দ্র করে সবটাই রণনীতি ঠিক করা, শলা পরামর্শ করা, সবকিছুর জন্য দিল্লিতে তিনি অবস্থানরত এবং দিল্লির নেতৃত্বদের সঙ্গে বৈঠক চলছে। হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী রাজ্যে তা কার্যকর হবে, রাজ্যে সেভাবে তারা প্রচারে এগোবেন, এমনটাই কিন্তু কংগ্রেস নেতৃত্বরা জানিয়েছেন। অঙ্কিতা,
একদমই। আর সুপ্রীতি, তুমি কালকেই বলছিলে যে বিজেপির স্টার ক্যাম্পেইনাররা তারা আসছেন রাজ্যে, এমনকি অমিত শাহ প্রধানমন্ত্রী তারা পর্যন্ত রাজ্যে আসছেন প্রচারে। সেই ক্ষেত্রে কংগ্রেসের যদি কোনো নেতৃত্বরা বা যারা স্টার রয়েছেন তারা যদি রাজ্যে না আসেন প্রচারের জন্য, সেক্ষেত্রে কি মনে হয় যারা কংগ্রেসের নিচুতলার কর্মীরা রয়েছেন তাদের মনোবল প্রতিনিয়ত দুর্বল হবে? দেখো, মনোবল দুর্বলের থেকেও কংগ্রেস কিন্তু এই মুহূর্তে ব্যাকফুটে এক প্রকার। তাদের হাতে গোনা তিনটে বিধায়ক রয়েছে, এছাড়াও তোমার একজন বিধায়কের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক মহল, সেটা নিয়ে কিন্তু একটা চিন্তিত রয়েছেন যে আদৌ তিনি কংগ্রেসে থাকবেন না দল ত্যাগ করবেন, লোকসভার আগে না করলেও লোকসভার পরে তিনি করবেন, এই সম্ভাবনা কিন্তু একটা রয়েছে কংগ্রেসের অন্দরে। তাহলে তিনি যদি বাদ যান তাহলে হাতে গোনা দুজন বিধায়ক পড়ে থাকবেন। এবার সেই দিক থেকে দাঁড়িয়ে বিজেপি এখন কিন্তু লোকসভা ভোটকে সামনে রেখে প্রচার প্রসার কিন্তু জোর কদমে শুরু করে দিয়েছে। হ্যাঁ, পথে ঘাটে এখনো সেই অর্থে নজর করা না গেলেও প্রচারে যে ধারে ধারে এগিয়ে রয়েছে সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে যদি বিজেপির কোন বড়সড় মুখ, কেন্দ্রীয় নেতৃত্ব, স্টার ক্যাম্পেইনার যদি রাজ্যে আসে প্রচারে, তাহলে সেক্ষেত্রে মাত্রা আরো জোর হবে, প্রচারের মাত্রা থেকে শুরু করে দলের যে গরিমা সেটা আরো বেড়ে যাবে। কংগ্রেসের না রয়েছে আপাতত কোনো প্রচার, না রয়েছে কোনো স্টার ক্যাম্পেইনারের মুখ, যেটা বিধানসভা হোক কি লোকসভা হোক, এখনো পর্যন্ত কাউকেই দেখা যায়নি রাস্তায় নামতে। অন্যদিকে দেখো, রামনগরের ক্ষেত্রেও কংগ্রেস জানিয়েছে, সিপিএম জানিয়েছে যে তারা জোটের প্রার্থীকেই সমর্থন করবে। অন্যদিকে জোটের প্রার্থী আজকে সকাল থেকে, মঙ্গলবার সকাল থেকেই বেরিয়ে পড়েছেন প্রচার করতে, রামনগরের বাড়ি বাড়ি ঘুরে সিপিএম প্রার্থী রতন দাস তিনি প্রচার করছেন। কিন্তু সেই প্রচারে সিপিএম এর হাতে গোনা কয়েকটা লোক লক্ষ্য করা গেলেও কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু কেউই ছিলেন না। তাহলে তারা যদি সমর্থনই করে থাকেন তাহলে একজনও কাউকে দেখা গেল না, এই প্রশ্ন রাজনৈতিক মহল তুলতে শুরু করে দিয়েছেন। সেক্ষেত্রে কংগ্রেসে যদি এরপরেও কোনো কেন্দ্রীয় নেতৃত্ব না আসেন বা কোনো স্টার ক্যাম্পেইনার না আসেন, যদি প্রচার সেভাবে তেজি না হয়, তাহলে কংগ্রেসের যেটুকু ভোটও তারা তাদের ভাগ্যে জুটতো সেটুকুও যে খালি হয়ে যাবে সে কথাই এখন মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে তুমি বলছো কর্মীদের মনোবল ভেঙে যাওয়া, সেটা তো দেখো এমনিতেই কংগ্রেসের যে যুব সংগঠন রয়েছে তারা আস্তে আস্তে দল থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে আগামী দিনে এই দল যে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, কর্মী সমর্থকদের মনোবল যে একেবারে ধুলোই মিশে যাবে, সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখবে না। অঙ্কিতা, একদমই, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ দিল্লির যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরেই মূলত বৈঠক, যেখানে সোনিয়া গান্ধী থেকে শুরু করে রাজ্যের বিধায়ক, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।